সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আমি মোস্তফা ফিরোজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন ভিসা নীতির কারণে বিএনপির নির্বাচন বর্জনের ষড়যন্ত্র ভেস্তে গেছে। তিনি বলছেন, নির্বাচন বানচালে বিএনপির আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিদেশি প্রভুদের কাছ থেকে সাড়া না পেয়ে বিএনপি গভীর হতাশায় নিমজ্জিত বলে দাবি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অংশগ্রহণমূলক বিবেচিত হবে না। গণতন্ত্রের অন্তর্নিহিত আদর্শ পরিপন্থী এমন অপপ্রচার মুখ থুবড়ে পড়েছে। দর্শক, আমি বুঝলাম না, এইটা যখন নাকি নিষেধাজ্ঞা দিয়েছিল র্যাব এবং সাত কর্মকর্তার ব্যাপারে, তখন বিএনপি কিছুটা বেশ হতাশ হয়েছিল এবং গভীরভাবে ক্ষুব্ধ হয়েছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার এগুলো নিয়ে প্রশ্ন তুলেছিল। আবার এই ব্যাপারে বাংলাদেশে বিএনপি জামাত সহ অন্যান্য এনজিওকে তারা দায়ী করেছিল। এই ভিসা নীতির পর একটা মূল লক্ষ্যটাই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে। বিএনপি কি সুষ্ঠু নির্বাচনটা চায় না? সুষ্ঠু নির্বাচনের অংশ হিসাবেই তো তারা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার বা নির্দলীয় সরকার দাবি করছে। এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন যে বর্জনের ষড়যন্ত্র। বর্জন করবে কেন? আমি এটা বুঝতে পারছি না। মানে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার হলে বিরোধী রাজ্যেতে এটাই হচ্ছে হয়ে আসছে। তো এখন এমন কি ঘটনা ঘটলো যে তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকারের মাধ্যমে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে সেখানে বিএনপি পরাজিত হবে? মানে এখন একটা উল্টো ব্যাখ্যা দিয়ে, মানে ভিসা নীতিটা যুক্তরাষ্ট্র সরকার এমনভাবে করেছে যে এটাকে সরাসরি কোনো বিরোধিতা করার অবকাশ নেই। যদি কেউ বিরোধিতা করে তাহলে তো খবর আছে, অনেকের ভিসা নিয়ে টানাটানি পড়বে। তো এই জিনিসটাকে সরকার তার মতন করে কাজে লাগাচ্ছে, তার মতন করে ব্যাখ্যা দিচ্ছে। বিষয়টা কি তাই? এখানে পুলিশ, প্রশাসন, বিচার সবাই কি বলা হচ্ছে সুষ্ঠু নির্বাচনে যদি বাধা দেওয়া হয়? তো এইসব প্রতিষ্ঠানগুলো হচ্ছে যুক্ত, এইসব প্রতিষ্ঠানগুলোকে বিএনপির নিয়ন্ত্রণে নাকি সরকারের নিয়ন্ত্রণে? বিএনপি একটাই করতে পারে, সেটা যদি সে লাগাতারভাবে যদি বলে যে আমরা আগামী নির্বাচন হইতে দেবো না বা বর্জন করবো, তা তো না। তারা বলছে যে নির্বাচনটা তারা চায়, কিন্তু তারা তত্ত্বাবধায়ক সরকার, নির্দলীয় সরকার, নিরপেক্ষ সরকারের অধীনে চায়। এটা হলো পদ্ধতি, সিস্টেমটা। আর সরকার বলছে যে তারা বিদ্যমান যেই দলীয় সরকার আছে সেই সরকারের থাকবে নির্বাচন কমিশন এবং সংসদও থাকবে, নির্বাচন কমিশন এইটা এই অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করবে। তো ওই অবস্থার মধ্য দিয়ে যদি সুষ্ঠু নির্বাচনই যদি হয়ে থাকতো বিগত সময়, তাহলে তো আর এই নতুন করে ভিসা নীতি করার দরকার না। স্টেট তাহলে তারা ওই কথাগুলোই বলতো যে কেউ নির্বাচনে আসুক বা না আসুক, আমরা চাই যে নির্বাচনের যে ধারাবাহিকতা 14 এবং 18 সালে সেই অনুযায়ী যাতে আগামী নির্বাচনটাও হয়, আগামী নির্বাচনটাও যাতে 2018-14 মতো সুষ্ঠু হয়, সেরকম কি কথা বলছে? তা তো বলেনি। আর বিএনপি তো আমি এই পর্যন্ত শুনি নাই যে তারা নির্বাচন চায় না। তারা নির্বাচন চায় না তা না, দলীয় সরকারের অধীনে নির্বাচন চায় না, কেননা দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয় না। যে সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাগাদা দিচ্ছে, ওই সুষ্ঠু নির্বাচনটা বাস্তবায়নের জন্যই তারা তত্ত্বাবধায়ক সরকার, নিরপেক্ষ সরকার চায়। এটাকে উল্টোভাবে মানে ব্যাখ্যা দিয়ে আওয়ামী লীগ মানে একটা সান্ত্বনা খোঁজার চেষ্টা করছে কিনা আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে তো তাই যে এই কথাটা বলে উল্টো আরও মানে বিএনপিকে একটু কাবু করা, দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করে রাখা, এটাই তো মনে হচ্ছে তাদের চাওয়া। তো এটার তো আমি বুঝলাম না। এর আগে দেখেন বলছেন যে বিদেশি প্রভুদের তুষ্ট করার জন্য বিএনপি মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। এই নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কি বা বর্জনের জন্য কোনো লবিস্ট ফার্ম নিয়োগ করছে এটা তো জানা নেই। তাদের সেই ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। বিদেশি প্রভুদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে তারা এখন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির আলোকে সরকার ও আওয়ামী লীগের বিরুদ্ধে কুচ্ছা রটাতে নতুন নতুন নাটক সাজিয়ে ষড়যন্ত্র করছে। কোথাও নিজেরা এই মারামারি করে আহত হয়ে তার দোষ চাপাচ্ছে সরকারের উপর, এটা তাই হয়েছে? তাহলে নিপুণ হয়েছে নিজেরা মারামারি করে, নাটোরে তাই হয়েছে, যশোরে তাই হয়েছে? মানে বড় আজব
আজব মানে তথ্য মানে গণমাধ্যমের রিপোর্ট কি বলে আর আমাদের ওবেদুল কাদের ভাই কি বলে এটার সাথে কোনো মিল নেই। আর সবচেয়ে বড় কথা হলো লবিস্ট ফার্ম তো সরকারও নিয়োগ করছে, কই ভিসা তো এই নিষেধাজ্ঞা সেটা তো তোলা সম্ভব হয়নি। আর পৃথিবীর কোনো দেশে এই পর্যন্ত এই যে ভিসা নির্বাচন বিষয়ক যে ভিসা নীতি যুক্তরাষ্ট্র আরোপ করেছে বাংলাদেশের বাইরে যে পাঁচটি দেশ নাইজেরিয়া, উগান্ডা, তারপরে হচ্ছে সোমালিয়া, তারপরে নিকারাগুয়া, এই জায়গাগুলোতে কি কখনো বিরোধী দল দলের উপরে আরোপ হয়েছে যে বিরোধী দল ষড়যন্ত্র করছে, ভাঙচুর করছে, নির্বাচন করতে চাচ্ছে না, সেই কারণে কি হয়েছে? নাকি সেই সরকারগুলির উপর ক্ষমতাসীনের বাইরে ক্ষমতাসীনদের বাইরে যুক্তরাষ্ট্র কোনো ভিসা নীতি প্রয়োগ করছে এরকম কোনো নজির আছে? তাহলে বাংলাদেশে কি একমাত্র মানে নজিরবিহীনভাবে এই ভিসা নীতি প্রয়োগটা হবে বিএনপির বিরুদ্ধে, মানে বিএনপি সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছে, এ কি আজব কথা? এই এখন যদি বিএনপি ক্ষমতায় থাকতো আর আওয়ামী লীগ যদি আন্দোলন করতো তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে, তাহলে কি আওয়ামী লীগের বিরুদ্ধে এই অভিযোগটা আসতো যে সুষ্ঠু নির্বাচনে বাধা দিচ্ছে? নাকি সুষ্ঠু নির্বাচনের জন্য আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চায় সেটা প্রতিষ্ঠিত হতো, কোনটা? দর্শক মানে আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।